হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিনার জারি হয় 1976 সালে। বাংলাদেশে বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে গ্রাম অঞ্চলে 3 স্তর: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। শহর অঞ্চলে 2 স্তর: পৌরসভা ও সিটি কর্পোরেশন। পল্লী অঞ্চলে উন্নয়ন সাধনে অগ্রণীয় ভূমিকা পালন করে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনগুলো হচ্ছে উপজেলা ও ইউনিয়ন পরিষদ। পৌরসভা গঠিত হয় নির্বাচিত সদস্য ও মনোনীত মহিলা সদস্য নিয়ে। শহরে এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে পৌরসভা। ইউনিয়ন পরিষদ গঠিত হয় 13 জন প্রতিনিধি নিয়ে: 1 জন চেয়ারম্যান, 9 জন সদস্য, 3 জন মহিলা সদস্য। ইউনিয়ন পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের কার্যকাল স্থায়ী হয় 5 বছর। ইউনিয়ন পরিষদের কার্যকাল গণনা করা হয় নির্বাচনের পর যেদিন পরিষদের প্রথম সভা হয় সেদিন থেকে। ইউনিয়ন পরিষদের নির্ধারিত মহিলা সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় 1997 সালে। মহিলাগণ প্রথম ইউনিয়ন পরিষদ সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয় 1997 সালে। উপজেলা ব্যবস্থার প্রবর্তক হলেন হুসেন মোহাম্মদ এরশাদ। দেশের সকল থানাকে উপজেলা রূপান্তরিত করা হয় 1985 সালে। উপজেলা প্রথম চালু হয় 1985 সালে। প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। উপজেলা প্রধান নির্বাহী পদবী হচ্ছে উপজেলা চেয়ারম্যান। উপজেলা বাতিল বিল সংসদে পাশ হয় 26 জানুয়ারি 1992 সালে। দ্বিতীয় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 14 জানুয়ারি 1990 সালে। উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় 3 ডিসেম্বর 1998 সংসদ আইন পাশে। প্রশাসনিক থানা পুনরায় উপজেলা নামে অভিহিত করা হয় 20 এপ্রিল 2000 সালে। উপজেলা প্রশাসনের প্রধান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা আছে 492টি। বাংলাদেশে মোট উপজেলা পরিষদ নির্বাচন হয় কয়বার? 5 বার: 1985, 1990, 2009, 2014, 2019। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। দেশের সকল মহকুমা শহর জেলায় উন্নীত করা হয় 1984 সালে। দেশের পুরাতন জেলা বা মহকুমা ছিল 21টি। প্রথম জেলা গঠিত হয় 1966 সালে চট্টগ্রাম জেলা। বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 64টি। সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাশ হয় 1842 সালে। ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাশ হয় 1850 সালে। স্বাধীন বাংলাদেশ পৌরসভা অধ্যাদেশ জারি হয় 1977 সালে। শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা পৌরসভা ও সিটি কর্পোরেশন। বাংলাদেশে বর্তমান মোট পৌরসভার সংখ্যা হচ্ছে 328টি। ঢাকা পৌরসভা গঠিত হয় 1864 সালে। বর্তমান দেশে সিটি কর্পোরেশন আছে 12টি। বাংলাদেশে প্রথম সিটি কর্পোরেশন আছে ঢাকা সিটি কর্পোরেশন। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন আছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আয়তনে দেশের বড় সিটি কর্পোরেশন আছে গাজীপুর সিটি কর্পোরেশন। আয়তনে দেশের ছোট সিটি কর্পোরেশন আছে সিলেট সিটি কর্পোরেশন। জনসংখ্যা দেশের বড় সিটি কর্পোরেশন আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঢাকা কখন পৌরসভা মর্যাদা লাভ করে? 1864 সালে। ঢাকা সিটি কর্পোরেশন 2 ভাগে ভাগ করার প্রস্তাব সম্মিলিত স্থানীয় সরকার সিটি কর্পোরেশন বিল 2011 জাতীয় সংসদে পাশ হয় 23 নভেম্বর 2011।